वेलकम बैक टू माय चैनल सबाई आशा करी ভালো আছো সুস্থ আছো আর আমরা দেখো এখন আজকে আমাদের এখানে শীতলা অষ্টমী তো আমরা পূজো দিতে যাচ্ছি আজকে তো চলো ফিরে এসে আবার কথা বলছি তোমাদের সাথে মাক্স মাক্সটা কোথায় দেখি এই কাটা পড়ো যেটা যা সেটা তার পড়ে হয় দেখো মাক্স নিয়ে নিয়েছি বাবা নেটা কই বাবা নেটা तो देखो हमें बैरिए पड़े पुजो दीते आईजे गुंटू बाबान जा सामने जा छुटकीटा के कोले और एकदम सामने आर शाशुड़ी और ढुके पड़े हमारे पुजो छोट एक मेला बसे देखो चारिपाशे छोट एक कैकटा दोकान टोकान दोकानपाट बसे यदि टोटो दाड़ी आव जदि जाए टोटो आ नाना धरण टुकटा दोकान टोकान बसे आइसक्रीम ये सब फेले रेखे हमें जाजो दीते आगे पुजो देव तरपर देखा जा दोकान बसे देखो तो पुजो देवा कल के रात हो गए हमें तुम्हें कल के रात तुम्हारे साथ शेयर करब किन्तु बिस्टि पड़ो तरज कारेंट छो ना क्यों आसनी माँ एका इसे पुजो दिए ग और आज के एसे मायर थान धुए देव और पुष्पाजलि देव तईज एस आज के तो देखो ये एक बाड़ी बाड़ मध्य पुजो है बाड़ मध्य मंदिर आर देखो एखे भीड़ प्रचुर लाइन पड़े देखो कत बड़ लाइन तुम्हारे देखा तो पुरोटा जब ना ओदि अनेकटा रोद सब छाता नहीं दाड़ी आनेकटा बड़ लाइन और आप देखो ढुके पुजो बाड़ी এখানে পূজা হচ্ছে আর এখানে সব ধূপকাঠি ধূপকাঠি জ্বালানো হচ্ছে আর সামনে আছে ধূপকাঠি মোমবাতি এখানটা জ্বালানো হচ্ছে সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে এখানে যাচ্ছে আমাদের তিনটে বাচ্চাকে একটা কোণে দাঁড় করিয়ে দিয়েছি এখানে আমরা চলে এসেছি এখানে পুষ্পাঞ্জলি দিতে এখানে মায়ের মূর্তি আছে তো আমাদের ভিতরে যাওয়ার সুযোগ হয়নি কারণ প্রচুর ভিড় বাইরে থেকে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি আর এখানে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপরে প্রণাম করব এবং মায়ের থান ধুয়ে দিয়েছি আমরা মায়ের থান ধুয়ে চুল দিয়ে থান মুছিয়ে দিয়েছি দিয়ে আমরা এখানে ধূপ মোমবাতি জ্বেলে নেব আর যেখানটা ফুলচুল্লো দেখলে একজন ফুলচুল্লের ওইখানটাও ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরে আমরা এই যে বেরিয়ে চলে এসেছি আর একটা বাড়ির পেছন দিকটা এখানটায় হচ্ছে আঞ্জল দেওয়া হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে কালকে আমরা পূজো দিয়ে গেছি সেই প্রসাদটা দেওয়া হচ্ছে আর আঞ্জল দেওয়া হচ্ছে তো আমরা নিয়ে নিয়েছি গুড আফটারনুন ফ্রেন্ড তো দেখো তোমাদেরকে দেখালাম পূজো দিতে গেছি গিয়ে ওখানে পূজোর যতটা পেরেছি আমি ভিডিও করেছি তো পূজোতে গিয়ে আমাদের একটা মস্ত বড় একটা বিপদের হাত থেকে আমরা মানে বেঁচে এসেছি তার জন্য আমরা কোনো আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো পূজো দেওয়ার পূজো থেকে বেরিয়ে জাস্ট একটুখানি ওখানে তোমাদের দেখালাম মেলা হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে সেখানে আইসক্রিম বসেছিল তো ছেলে বায়না করলো আইসক্রিম খাবে তো ঠাকুমা আইসক্রিম বললো যে কিনে দিতে আমি গেছিলাম আইসক্রিম কিনতে আর পাশেই ছিল আমার ছেলে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ করে দেখা গেল যে ছেলে পাশে নেই তো এরকম সময় মাথা কাজ করছে না কোনো কথা মুখ থেকে বেরোতে পারছে না মানে ও কেউ একজন বলে উঠলো ছেলে কোথায় কে বলেছে আমার এখন সেটা মাথায় নেই বললো ছেলে কোথায় ছেলে কোথায় তো তারপর তো মাথা কাজ করছে না কি করব শুরু হন্যে হয় চারিদিকে ছুটে বেড়াচ্ছি কোথায় ছেলে কোথায় ছেলে চারিদিকে শূন্য মানে সবাই আছে কিন্তু ছেলে নেই কোথায় গেল ছেলে আমার তারপরে যেখানে ভিড় লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে সেখানে অনেক খোঁজাখুঁজি করার পর সেখানে আমার মা মানে শাশুড়ি মা গেল ওখানে ছুটে গিয়ে দেখতে পেলো একটা বাচ্চা ছেলে মা তো চশমা পরে যায়নি দেখছে লাল রঙের একটা জামা পরে একটা বাচ্চা ছেলে এদিক থেকে ওদিক এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে ও প্রান্ত ওর মাকেই খুঁজে বেড়াচ্ছে তো যখন দেখতে পেলো ছুটতে গিয়ে মা ওকে কোলে তুলে নিলো
করে তুলে নিয়ে মা কেঁদে ফেলেছে এবং আমরা সবাই কেঁদে ফেলেছি যখন ওকে দেখতে পেয়েছি। মানে কি বলবো তোমাদেরকে, ভাষায় বোঝাতে পারবো না যে কি অবস্থা হচ্ছিল আমার। তো তারপর থেকে হাত পা কাঁপছে আর কথা বলতে পারছি না, কোনো কিছু ভালো লাগছে না। আর বাড়িতে আসার পর যথারীতি তন্ময়ের কাছে তো বকানি শুনতেই হলো। তো এই হচ্ছে ব্যাপার, এর জন্য আর পারিনি। মানে ভগবান মা বাঁচিয়েছে আমার ছেলেকে, যে জানি না ও কেন চলে গেল, কি কারণে চলে গেল কিচ্ছু বুঝতে পারছি না। মানে ও ধরো কোনোদিন এরকম যায় না, কেন যে এরকম করলো কিছুই, কেন এরকম করলো কিছুই বোঝা যাচ্ছে না। তো ওকে আসার পরে জিজ্ঞাসা করছি যে কেন, কোথায় গেছিলি বাবা বল, তুই কেউ কি তোকে ডেকে নিয়েছিল বা কিছু, কোনো কথা উত্তর দিতে পারছে না। ও মানে এতটাই নার্ভাস হয়ে গেছিলো আর এতটাই ভয় পাচ্ছিলো যে ওর কোনো মুখ থেকে কথাই বেরোচ্ছে না। তারপরে অনেকক্ষণ পর আস্তে 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 একটু করে বলছে যে আমি মাকে খুঁজছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো তারপর থেকে আর কিছু ভালো লাগেনি, কিছু না, এখন ছেলেকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, এবার আমাদেরও কিছু খেতে হবে। আসার পরে খেয়েছিলাম একটু অল্প করে, ফলার খেতে হয় আমাদের এখানে শীতলা পুজোতে। মানে শীতলা পুজোতে আমাদের সব জায়গায় আগে, মানে অন্য অন্য সব জায়গায় পান্তা খাওয়া হয় ঠান্ডা, কিন্তু আমাদের এখানে পান্তা খাওয়া হয় না, কারণ আমি জানি না, এখানে কেউ পান্তা খায় না। এখানে খাওয়া হয় ওই ফলার খাওয়া হয়, চিড়ে, সেই চিড়ে কলা দই মুরগি সব মেখে খাওয়া হয়। তো সেটা আমরা খেয়েছি একটু করে সবাই, ওটা নিয়ম, ওটা খেতে হয়। তারপরে এখন আমরা সবাই লুচি খাবো, আর আমাদের আজকে সবার একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই লুচি আমার যা করেছে, লুচি কুমড়া আলুর তরকারি, তো এবেলা এটাই হয়েছে। রাত্রেবেলা আবার অন্য কিছু হতে পারে, তো এই এইটাই হয়েছে। তো এটা এখন আমরা খাবো সবাই, আর বাচ্চা কাচ্চা সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে যদি পারে আস, যদি পারি আসবো, নাহলে এখানেই ভিডিওটা শেষ করে দেবো। জানি না কী করবো, মন খারাপ খুব, আর তন্ময় তো প্রচণ্ড রেগে আছে, খেয়ে দিয়ে গেছে, ওর কাজে বাড়িতে এসে আবার অশান্তি করবে, সেটার জন্য একটা ভয় ভয় আছে সত্যি কথা। খুব ওর ছেলের প্রতি অবহেলা হলে খুব চেঁচামেচি করে, সেটার জন্য সবাই ভয়ে আছি। ঠিক আছে চলো, যদি থাকি ভালো, বিকেলে অবশ্যই ভিডিও করবো। টাটা।